ওম গ্যাম গণপতে নমহা, ওম রিম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহা। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে হঠাৎ প্রচুর ধনসম্পত্তির মালিক বা মালকিন হতে চান যদি, তাহলে ঘুমানোর সময় বলুন এই শব্দ। যে কোনো ধর্মের মানুষ বলতে পারেন, এখানে কোনো মন্ত্র কিছু বলতে হবে না, সে সম্পর্কে আলোচনা করব। একটি সুইচ ওয়ার্ড সব জাতির ধর্মের বর্ণের মানুষ বলতে পারেন, শুধু ঘুমানোর আগে শব্দ বলে আপনাকে ঘুমাতে হবে। এই নিয়ে আলোচনা শুরু করব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে অল অপশন আসবে, সেটি ক্লিক করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আলোচনা আরম্ভ করি। আজকে যে আলোচনা সেটি হচ্ছে ঘুমানোর আগে আপনাকে করতে হবে। কেননা অন্য কোনো সময় প্রশ্ন আসতে পারে যে ম্যাম অন্য কোনো সময় করতে পারবো কি না। না, অন্য কোনো সময় করতে পারা যাবে না, এই জন্যই যে অতটা আমাদের কিন্তু মন শান্ত থাকে না। আমরা সকালবেলা পূজা পাঠ করি, কিন্তু আমাদের মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে পূজা পাঠের পর এটা করতে হবে, সেটা করতে হবে, এরপরে রুটিন আমাদের সেই দৌড়াচ্ছি। দৌড়ে দৌড়ানোর জন্য আমরা কী করি, আমাদের মাইন্ড কিন্তু কী থাকে সেটা কিন্তু দৌড়ানোর মানসিকতায় থাকে, সেটা কিন্তু স্টেবল থাকে না, শান্ত থাকে না, কাম থাকে না। কিন্তু যখন রাত্রেবেলা আমরা ঘুমোতে যাব, তার আগে আমরা ভেবেই নিই সব কাজ শেষ হয়ে গেছে, এবারে নিশ্চিন্তে একটু রেস্ট নেব, একটু রিল্যাক্স করব, একটু ঘুমাবো। সেই জন্য আমাদের বিচার চিন্তা ভাবনাও একটা কামনেসের মধ্যে, একটা এক শান্ত ভাবের মধ্যে চলে আসে। আর যখন আমরা ঘুমিয়ে যাই তখন কি হয়, তখন আমাদের একদম পুরোপুরি একটা শান্তির মধ্যে থাকে, বিশৃঙ্খল অবস্থা থাকে না আমাদের চিন্তা ভাবনার মধ্যে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কেন রাত্রেবেলা, কেননা সূর্যের আগমনে বা সূর্য যখন কিরণ থাকে, প্রকাশ থাকে, তখন কিন্তু পজিটিভিটি পুরো মাত্রায় থাকে। কিন্তু যখনই সূর্যাস্ত হয়ে যায় তখন অনেক শক্তি তাদের বারবারন্ত বেড়ে যায়। এবং আমরা যখন ঘুমাই, ঘুমিয়ে পড়ি, তখন আমাদের পূর্বপুরুষ, তারপরে বিভিন্ন অদৃশ্য শক্তি যারা সব সর্বদা আমাদের সাথে থাকে, আমরা স্থূল চোখে দেখতে পাই না, এবং মা লক্ষ্মী আমাদের চারপাশে কিন্তু কী করেন, ঘোরাফেরা করেন। এই যে সুইচ ওয়ার্ডটা আপনি বলবেন, এটির দ্বারা আপনি এটি প্রার্থনা করছেন বা ইন্ডিকেট করছেন। সুইচ ওয়ার্ড, সুইচ টিপলেই যেমন ফ্যান চলে, লাইট চলে, এবং আমরা যে কাজের জন্য সুইচটা টিপছি সেই কাজটা হয়, সেই রকম আপনি ধন সম্পত্তি লাভ করার জন্য এটি আপনি করবেন। এবারে প্রশ্ন হচ্ছে কতক্ষণ করবেন, যতক্ষণ আপনার ঘুম চলে আসছে। তবে অবশ্যই বলবো যে বিক্ষিপ্ত হবেন না, আর আজকে বলেছেন কালকেই রেজাল্ট পাবেন তা এখনও একদমই ভাববেন না। নিয়ম বানিয়ে ফেলুন যে আমি কন্টিনিউ এটি করব, এক মাস ধরে কন্টিনিউ করব। আপনি রেজাল্ট এক মাসের মধ্যে অবশ্যই পাবেন, কিন্তু কতটা আপনার সমর্পণ, কতটা বিশ্বাস, কতটা একাগ্রতা, কতটা স্থিরতা, কতটা ধৈর্য আছে তার উপরে সম্পূর্ণ নির্ভর করে। কেননা সুইচ ওয়ার্ড নাম্বারগুলো যেগুলো বলি, সুইচ ওয়ার্ড হচ্ছে এমনই যে আপনি সুইচ টিপে দিতে চাইছেন সেই শক্তির সাথে, অদৃশ্য শক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই অদৃশ্য শক্তির সাথে আপনি কানেক্টিভিটি তৈরি করতে চাইছেন, কানেক্ট করতে চাইছেন। সেই জন্য আপনাকে এই নাম্বার, এই যে নাম্বার না, এই ওয়ার্ডটা আপনাকে বলতে হবে। এই ওয়ার্ড আপনি অবশ্যই বলবেন, এবং বলতে 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 আপনি ঘুমের দেশে চলে যাবেন, আপনি অবশ্যই ঘুমিয়ে পড়বেন। তবে অবশ্যই কন্টিনিউশন রাখবেন। এবারে মহিলারা বলবেন যে ম্যাম আমরা পিরিয়ডের সময় এটা করতে পারি কি, যখন মাসিক ধর্ম চলবে? কোনো অসুবিধা নেই, এটি করতে পারেন সুইচ ওয়ার্ড। কেননা বলেইছি প্রথমে যে কোনো মন্ত্রপাঠ করতে হবে না, পুরুষ নারী যে কেউ এই পদ্ধতি করতে পারে। আর্থিক দুঃখ কষ্টের মধ্যে আছেন, ব্যবসায় লোকসান হচ্ছে, বা চাকরিতে প্রমোশন হচ্ছে না, অর্থ সংক্রান্ত যা কিছু কোথাও টাকা ফেঁসে আছে, টাকা কারো কাছে পান দিচ্ছে না, এটা কোনো নতুন কিছু কিনবেন সেটি আপনি কিনতে পারছেন না টাকার অভাবে, যে কোনো অর্থনৈতিক সমস্যা বা দারিদ্রতার
চরম একদম শিকার হয়েছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনেকে আবার এই কথাও বলেন, মরা ছাড়া গতি নেই। দেখুন, এটি কিন্তু সলিউশন না, যুদ্ধ করতে হবে। পরাজিত সৈনিককে কেউ কিন্তু মনে রাখে না, যে চলে যায় তাকে সবাই ছি ছি করে, অর্থাৎ আত্মহত্যা যারা করে তারা কিন্তু সবার কাছে ঘৃণ্যই হয়ে থাকে। তাই অবশ্যই জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি, এবং যিনি প্রাণ দিয়েছেন তিনি দেখবেন, রাখে হরি মারেকে, মারে হরি রাখেকে, তাই কোনো ঈশ্বরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, তার উপর বিশ্বাস রেখে এই পদ্ধতি করুন। এই সুইচ ওয়ার্ড অবশ্যই বলুন, সুইচ ওয়ার্ড আপনারা লিখে নিন, অ্যাড, ADD, অ্যাড। তারপরে বলবেন কাউন্ট, COUNT, কাউন্ট, অ্যাড কাউন্ট, এরকম করে বলবেন, অ্যাড কাউন্ট, অ্যাড কাউন্ট, অ্যাড কাউন্ট, এভাবে অ্যাড কাউন্ট বলবেন। এমন কিচ্ছু শক্ত নয়, ইংরাজি বানানটা বলে দিলাম এই জন্যই যে সুবিধা হবে। ADD, অ্যাড কাউন্ট, COUNT, অ্যাড কাউন্ট, মানে কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে। এই যখনই আপনি অ্যাড কাউন্ট, অ্যাড কাউন্ট, এই গুনতির মধ্যে, কাউন্ট মানে গোনার, অ্যাড মানে যোগ করা, গুনতির মধ্যে আমার উইশটাকে নিয়ে আসো হে পরমেশ্বর, পরমাত্মা, আপনি এইসব বলার দরকার নেই, শুধু অ্যাড কাউন্ট বলবেন। এটি মানেই হচ্ছে আপনি কী করছেন, আপনি প্রার্থনা জানাচ্ছেন ইউনিভার্সের কাছে যে হে অদৃশ্য শক্তি, আমাকে সাহায্য করো, আমার জন্য তোমরা চিন্তা করো। এই যখনই আপনি এটি বলে শোবেন, যেহেতু আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার শরীর থেকে আমরা আপনারা জানেন যে এই পৃথিবীতে যা কিছু সজীব নির্জীব বস্তু আছে সবার থেকে শক্তি নির্গত হয়, যে শক্তি নির্গত হবে এবং যে ইকো, ইকোর একটা বাতাবরণ থাকবে, সেই ইকো দ্বারা প্রভাবিত হবে, আকৃষ্ট হবে, কারা? অদৃশ্য শক্তিরা, মা লক্ষ্মী, আপনাদের পূর্বপুরুষ, যারা আমাদের ঘুমিয়ে যাওয়ার পর তারা আমাদের গৃহে আসে, দেখে যে আমরা কীভাবে ঘুমাচ্ছি, আমরা কতটা শালীনতা বজায় রাখছি, কতটা শিষ্টাচার, কতটা আচার বিচার মেনে আমরা পথ চলছি। সেই অদৃশ্য শক্তির দ্বারা, শুভ শক্তির দ্বারা, শুভ ইচ্ছার দ্বারা আপনার এই যে মেসেজ সেটি পৌঁছে যাবে তাদের কাছে, এবং তারা আপনার জন্য চিন্তা করবে, আপনার জন্য ভাবনা শুরু করবে, এবং আপনি অচিরেই প্রচুর ধন সম্পত্তির মালিক হবে, বিশ্বাস রেখে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবেই, রেজাল্ট আপনি হাতে নাতে অবশ্যই পাবেন। করুন এবং উপকৃত হন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।